আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সুতার সিএসপি, আমরা যারা স্পিনিং জগতের সাথে সংশ্লিষ্ট তাদের প্রায় সকলেই সুতার সিএসপি এই কথাটার সাথে পরিচিত। সুতার সিএসপি কি এবং কিভাবে তা নির্ধারণ করা হয়, আমার আজকের এই ভিডিওতে তা বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করব। সুতরাং জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আপনারা দেখছেন গুড মর্নিং টেক বিডি, সঙ্গে আছি আমি জালাল। আর হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে পান। তাহলে চলো দেরি না করে শুরু করি। সিএসপি বলতে আমরা সাধারণত কাউন্ট, স্ট্রেংথ এবং প্রোডাক্ট বুঝে থাকি। কোনো একটি সুতার সিএসপি বের করতে হলে আমরা সাধারণত কি করে থাকি, প্রথমে ল্যাবরেটরিতে স্ট্রেংথ টেস্টার মেশিনের সাহায্যে সুতাটির স্ট্রেংথ নির্ণয় করি এবং এই স্ট্রেংথকে কাউন্ট দ্বারা গুণ করে আমরা সাধারণত সুতার সিএসপি বের করে থাকি। কিন্তু একটি সুতার সিএসপি বলতে এখানেই সব কিছু শেষ নয়। সুতরাং ভালোভাবে বুঝতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। মনে করি একটি সুতার সিএসপি বের করতে হবে। এখানে মনে রাখতে হবে যে সুতাটির সিএসপি বের করতে হবে সেটির কাউন্ট যেন হয় এনি, অর্থাৎ সুতাটির কাউন্ট যেন হয় ইংলিশ কাউন্ট এবং স্ট্রেংথ হবে পাউন্ডে। আমাদের দেশে সাধারণত দুই ধরনের স্ট্রেংথ টেস্টার মেশিন ব্যবহার করা হয়, একটি পাউন্ডে এবং একটি কেজিতে। কেজিতে হলে সেক্ষেত্রে পাউন্ডে করে নিতে হবে। এবার আসা যাক প্রোডাক্ট সম্পর্কে। আমরা যে উৎপাদিত সুতার সিএসপি বের করব তার পরিমাপ কত হবে, অর্থাৎ স্ট্রেংথ নির্ণয়ের জন্যে আমরা যে সুতা ব্যবহার করব তার দৈর্ঘ্য বা সংখ্যায় কত হবে। টেক্সটাইলের ভাষায় ক্যালকুলেশন করতে গেলে এক সুতা সমান 54 ইঞ্চি বা 1.5 গজ, এক লি সমান 80 সুতা বা 120 গজ। ল্যাবরেটরিতে যে র্যাপ্রিল ব্যবহার করা হয় সেটির পরিধি থাকে 54 ইঞ্চি বা 1.5 গজ। এই র্যাপ্রিলের 80 পাক সুতা নিয়ে, অর্থাৎ 120 গজ সুতা দিয়ে একটি লি তৈরি করে সেটি স্ট্রেংথ টেস্টার মেশিনের সাহায্যে স্ট্রেংথ নেওয়া হয়। এখন আমি একটা ছোট্ট উদাহরণের সাহায্যে সিএসপি বোঝানোর চেষ্টা করব। একটি 20 কাউন্টের সুতার স্ট্রেংথ নেওয়া হলো। দেখা গেল সুতাটি 111 পাউন্ড লোডের পর ছিঁড়ে গেল, অর্থাৎ 20 কাউন্টের সুতার স্ট্রেংথ হলো 111 পাউন্ড। সুতরাং এখানে সিএসপি হবে 20 × 111 সমান 2220। আবার যদি একই ম্যাটেরিয়ালের তৈরি 30 কাউন্টের এক লি সুতার স্ট্রেংথ নেই, তাহলে দেখা যাবে স্ট্রেংথ হবে 74 পাউন্ড, কারণ 30 কাউন্টের সুতার চাইতে 20 কাউন্টের সুতা 1.5 গুণ মোটা। সুতরাং 1.5 গুণ লোড কমেই 30 কাউন্টের সুতা ছিঁড়ে যাবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা 30 কাউন্টের সুতার স্ট্রেংথ পেলাম 74 পাউন্ড। এক্ষেত্রে আমরা সিএসপি পেলাম 74 × 30, অর্থাৎ 2220। তদ্রূপ 40 কাউন্টের একটি সুতার চাইতে 20 কাউন্টের সুতা 2 গুণ মোটা, সেক্ষেত্রে 40 কাউন্টের সুতা 20 কাউন্টের সুতার অর্ধেক লোডে ছিঁড়ে যাবে। সুতরাং এখানে 40 কাউন্টের সুতার স্ট্রেংথ হবে 55.5 পাউন্ড। এখানেও আমরা সিএসপি পাব 2220। সুতরাং এই তিনটি টেস্ট থেকে এটাই প্রতীয়মান হয় যে একই ম্যাটেরিয়ালের দ্বারা তৈরি যে কোনো কাউন্টের সুতা কাউন্ট এবং স্ট্রেংথের গুণফল সবসময়ই কনস্ট্যান্ট থাকার কথা। তবে সুতা মোটা বা চিকন হলে টুইস্ট এক হয় না, যার জন্য ফাইবার বাইন্ডিংও একরকম হয় না, যার ফলে সিএসপি কম বা বেশি হতে পারে। ম্যাটেরিয়ালের গুণগত মানের উপর সুতার সিএসপি নির্ভর করে। যেমন ইন্ডিয়ান কটনের তুলনায় ইজিপশিয়ান কটনের সিএসপি একটু বেশি হয়, আবার পলিস্টারের সিএসপি আরও বেশি হয়, কারণ পলিস্টারের ফাইবার সাধারণত শক্ত বেশি হয়ে থাকে। এক কথায় বলতে গেলে সুতা কতটুকু শক্ত হবে তার পরিমাপই হলো সিএসপি। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।